হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় ঘাটের নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকে কার উদ্দেশ্যে এই ভিডিওটা নিয়ে এসেছি, নিশ্চয়ই আমার টাইটেলের থাম্বনেল দেখেই তোমরা বুঝে গেছো। আরে আমাদের নিমকি দিদি, দিদি, ও দিদি, এই দিদির কাজই হচ্ছে অন্যের নিমকির গন্ধ শুকে শুকে বেড়ানো। ইনি প্রথমে শুকতেন বসাকের নিমকি, তারপরে অনেকের নিমকি শুকেছেন, তোমরা সকলেই দেখেছো। নিয়ে না নিমকি নিয়ে যথেষ্ট মানে উদ্বিগ্নে রয়েছেন। আসলে ঘরের ভাজা নিমকি তো ঘরের লোক খায় না, তো বাইরের লোককে বিক্রি করে সেই নিমকি। তো যাই হোক, এগুলো তার পার্সোনাল ব্যাপার, ঠিক আছে, পার্সোনাল ব্যাপার, পার্সোনাল থাকাই ভালো। পার্সোনাল ব্যাপার যখন পাবলিকলি আসবে তখন তো পাবলিক কথা বলবে, তাই না? কিছুদিন আগে থেকেই ভিডিও করে যাচ্ছে কন্টিনিউ আমাকে নিয়ে, ঠিক আছে, আমার দিদিদেরকে নিয়ে বলে যাচ্ছে, যেখানে অনেক ধরনের নোংরা নোংরা ইঙ্গিত করছে। তো উনি কয়েক জায়গায় বলেছেন যে আমার দু তিনটে দিদি রয়েছে, উনি কথা বলেছেন, ঠিক আছে, আমার দু তিনটে দিদি রয়েছে, তো তাদের কোনো একটা জায়গা নিয়ে উনি কথাবার্তা বলেছেন। তো আমি জানতে চাই যে উনি তো আমার কাছে প্রায় মানে বছর খানেকের কাছাকাছি ছিলেন, ঠিক আছে, ধরলাম 7-8 মাস কাছাকাছি আমার সাথে তার রিলেশন ছিল। তো তাহলে কি সেই নিমকিটা আমাকেও দিয়েছিলেন উনি? যদি অন্য দিদিদের দিকে মানে আঙুল তোলা হয় যে এর নিমকি তার নিমকি, ঠিক আছে, তাহলে তো আমার তো সব থেকে বেশি মনে হয় যে উনি ওনার নিমকি নিয়ে সব থেকে বেশি আমার কাছে এসেছিলেন, ঠিক আছে। সারাদিনে অন্যরা যতটা আমার সাথে কথা বলতো তার থেকে বেশি তো মনে হচ্ছে উনি ওনার নিমকি নিয়ে আমার কাছে বেশি এসেছিলেন, ঠিক আছে। আমি আবার যেন প্রুফ ছাড়া কথা বলি না, ঠিক আছে, যেহেতু এখন দেখছি কিছু কথা উঠছে যে আমি কন্টিনিউ সকলকে মানে উল্টোপাল্টা বলে গেছি, উল্টোপাল্টা বলে গেছি, হ্যাঁ উল্টোপাল্টা বলে গেছি, এখনও দাঁড়িয়ে বলছি আমি সকলকে উল্টোপাল্টা বলে গেছি, ঠিক আছে। আমি আবার ওই দলটল সেটিং করার জন্যে নিজের মজ্জাকে, নিজের সিরদাঁড়াকে বেঁচতে পারবো না, সিরদাঁড়াকে নোয়াতে পারবো না, ঠিক আছে। তো সেহেতু তোমাদেরকে যেটা ক্লিয়ার করি, আমি আবার ওইরকম ক্ষমা টমা চেয়ে, কারণ নিমকিটাও আমার বেশ নিমকির মধ্যে এক সময় ছিল, তাই তো, সেই নিমকিও মনে হয় দিনে 4-5 বার করে আমার কাছে নিয়ে এসেছিল খাওয়াবার জন্য, ঠিক আছে। যদি অন্যের নিমকি নিয়ে কথা বলে তাহলে তো ওনার নিমকি নিয়ে সব থেকে বেশি আমিই জানি, তাই না? আমার মনে হয় এত ঘেঁটেছি ওনার নিমকি নিয়ে, আর সারাদিনে উনি এত আমাকে নিয়ে ঘাঁটিয়েছেন ওনার নিমকি নিয়ে, তো এটা তো আমার বলতে বাধ্য হচ্ছে। আর জানো, এই জিনিসটা আমি প্রুফ ছাড়া বলি না, ঠিক আছে। তো তোমাদেরকে বলে দিই যে উনি, এই যে আমি যে কথাগুলো বলছি যে আমি লোককে নিয়ে বলেছি, এত কথা উঠছে আমি বলেছি, আমি লোককে অ্যাটাক করেছি, ঠিক আছে। প্রথম হচ্ছে, তোমরা সব কিছুতে দেখবে, প্রথম কেউ আমাকে নিয়ে ফার্স্ট অ্যাটাক না করে থাকলে আমি কাউকে কোনোদিন কোনো অ্যাটাক করি না, ঠিক আছে। কেউ আমাকে বলবে আমি তাকে ছেড়ে দেবো, সেরম বান্দা আমি নই ভাই, ঠিক আছে। সে আমি প্রতিবাদ করতে এসেছিলাম, তোমরা সকলে জানো সেই পুরনো কাসুন নিয়ে আমার ঘেঁটে কোনো লাভ নেই, ঠিক আছে। তো সেহেতু যারা যারা তখন আমার আমার কাছে সাহায্য চেয়েছিল, আমি সকলকে সাহায্য করেছি সকল রকমভাবে, মানে সব রকমভাবে সাহায্য করেছি, ঠিক আছে, ভিডিওর মাধ্যমে হোক। এবারে দিনের পর দিন আমাকে এই নিমকি দিদি, ঠিক আছে, কন্টিনিউ অন্য 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 ক্রিয়েটারদের লিঙ্ক আমাকে কন্টিনিউ পাঠিয়ে গেছে। তো তোমাদেরকে আমি এই সাইডে দেখিয়ে দিচ্ছি, দেখো হোয়াটসঅ্যাপ চ্যাটটা ওনার আজকে খুলতে আমি বাধ্য হলাম, যেখানে তোমরাই দেখতে পাবে যে কতজনার লিঙ্ক উনি আমাকে পাঠিয়ে গেছেন আর কি কি লেখা উনি লিখেছেন। ইভেন উনি কিছু কিছু ক্রিয়েটারের নাম পর্যন্ত ঠিক করে দিয়েছে, ঠিক আছে, কাকে কালি বলতে হবে, ঠিক আছে, কাকে কি বলতে হবে, সব কিছু সেখানে ঠিক করে দিয়েছে, ঠিক আছে। ওনার একটা টেন্ডেন্সি হচ্ছে সবার লিঙ্কগুলো আগে আমাকে পাঠানো, কে কি ওনাকে অ্যাটাক করেছে, কে কি বলছে, ঠিক আছে, বলে। এবারে আমি জানো আমি বলেছি প্রত্যেকটা দিদিকে ভালোবাসি, প্রত্যেকটা বোনকে ভালোবাসি, সবাইকে ভালোবাসি, ঠিক আছে। এবারে কেউ যদি কোনো প্রবলেমের জন্য আমার কাছে আসে, আমাকে বারবার বলছে দেখো এই আমায় বলছে, ও আমায় বলছে, তার কাজ হচ্ছে মানে ওসকানো আমাকে, যে এই বলেছে সেই বলেছে। হ্যাঁ, এখন তোমরা বলবে যে আমি বাচ্চা নই, আমি তো বাচ্চা নই, আমি বাচ্চা নই, আমি তো যা করেছি আমার দিদিদের জন্য ভাবনা চিন্তা করে বলেছি। আর কোথাও আমি কোথাও কোনো আমার ভিডিওতে, আমার সঞ্জয় ঘাটে যত ভিডিও রয়েছে কোথাও দেখাতে পারবে না আমি খিস্তি খাস্তা করেছি, ঠিক আছে, কোথাও দেখাতে পারবে না আমি র খিস্তি খাস্তা করেছি। ইন্ডিকেট সবাই করছে, ইন্ডিকেট আমিও করছি, সবাই ঘুরিয়ে কান ধরছে, আমিও ঘুরিয়ে কান ধরিয়েছি, ঠিক আছে, এটা আমার টেকনিক, ঠিক আছে, আর সেটাই এরা নিতে পারে। তো ঠিক তেমনই কেউ যদি আমার কাছে হেল্প চাইতে এসছে, আমি তাদেরকে হেল্প করেছি, ঠিক আছে। এবারে এখন বুঝতে পারছি যে সেই হেল্পগুলো করা আমার উচিত হয়নি, কারণ এরা হচ্ছে দোগলা। যে ঘরের হতে পারে না সে পরের কি হবে, তাই না? যে ঘরের হতে পারে না সে পরের কি হবে, আর সব থেকে বড় ব্যাপার সম্পর্কের কি বুঝবে, সম্পর্কের কি বুঝবে, এখানে শুধু ভিউজ বোঝে, এখানে শুধু আর্নিং বোঝে, সম্পর্কের কিছু বোঝে না। কারণ জন্মের পর থেকে যদি বাবা মা রাস্তায় ফেলে দিয়ে চলে যায়, ঘরে বর থাকতে যদি পরের কাছে যায়, আর ঘরে যদি ছেলে থাকতে ঘর শ্বশুর বাড়িতে থাকে, তো
তো তাহলে আর রিলেশনে থাকলোটা কি, তাই না? রিলেশন যে বোঝে না তো সে এরকম কিছু এরকম কাজকর্ম তো করবেই, তাই না? তো যাই হোক, এবারে তোমাদেরকে ওই লিঙ্কগুলো দেখাচ্ছি, কন্টিনিউ দেখো। লোকের লিঙ্ক আমাকে পাঠিয়ে পাঠিয়ে মাথা খারাপ পড়ে গেছে, ঠিক আছে? ভালোবাসার খাতিরে আমি ভালোবেসে সবার হয়ে লড়ে গেছি, ঠিক আছে? এখন কি হচ্ছে, আমার ওপরে ব্লেম আসছে যে আমি এটা করেছি সেটা করেছি, আর ইভেন এইসব দোগলারা পর্যন্ত আমার ওপরে দিচ্ছে যে আমি এইসব করেছি, ঠিক আছে? মানে ভগবান আছে ওপরে রে, ভগবান আছে, ব্যবস্থা তোদের করবে, ওয়েট কর না একটু, শুধু সময়ের অপেক্ষা কর। যত লাফাচ্ছিস তারপরে যে মুখে কালিটা পড়বে, কোথায় যে পালাবি সেটা তখন ভাবার বিষয় একটা, ঠিক আছে? এবারে কি করতো, লিঙ্কগুলো পাঠাতো, পাঠিয়ে এবারে ফোনে চলে যেত, ঠিক আছে? দেখেছো কি বলেছে? এই দেখেছো কি বলেছে? হ্যাঁ কি বলেছে দেখেছো? ওকে এবারে এরম বলবা, এরম করবা, এরম করে করে প্রতিটা ক্রিয়েটারকে উস্কে গেছে, প্রতিটা ক্রিয়েটারকে, যার প্রুফ তোমরা কিছুদিন আগেও পেয়েছো, ঠিক আছে? যে কিভাবে কিভাবে মানুষকে হ্যারাসমেন্ট করে, কিভাবে কিভাবে মানুষকে চাপ সৃষ্টি করে, এটা তো কম, কিছুদিন আগে, এই দু তিন দিন আগেই, ঠিক আছে, কোনো একটা ক্রিয়েটারকে, ঠিক আছে, সেই ক্রিয়েটারকেও চাপ দিয়ে, সেই ক্রিয়েটারটা একটা ভিডিও করেছিল, তার এগেনস্টে একটা ভিডিও করেছিল, তাকেও চাপ দিয়ে ভিডিও ফোন করে তাকে বলে যে ভিডিও প্রাইভেট করতে, তোর ভিডিওতে কোনো যুক্তি নেই, তোর ভিডিওতে কোনো কিছু নেই, তুই যুক্তি দিয়ে ভালো করে ভিডিও নিয়ে আমার এগেনস্টে ভিডিও কেন করেছিস? তা আসলে এই জিনিসটা তো আমি করতে পারি না। আর এই জিনিসটা বললাম না, ইউটিউবে কেউ একজন এরম করেও দেখাতে পারবে না যে আমি কাউকে পরিচালনা করেছি, কাউকে বলেছি একে নিয়ে ভিডিও কর, তাকে নিয়ে ভিডিও কর, কোথাও একটা প্রুফ দেখাতে পারবে না। দেখতে পাচ্ছ এত কিছু তো হচ্ছে, কোথাও কোনো ভয়েস রেকর্ড, কোথাও কোনো প্রুফ কেউ দেখাচ্ছে আমার ব্যাপারে? কারণ আমি কাউকে কিছু বলিনি, যা করেছে এরা করেছে, আর আমি যা করেছি সব এদের স্বার্থে করেছি, এদের ভালোবাসার স্বার্থে করেছি, ঠিক আছে? এখনও বলবো, যা করেছি বেশ করেছি, ভালোবাসার স্বার্থে করেছি, অন্যকে ভালোবেসে করেছি, নিজের স্বার্থে করিনি। আর এই দুগলি, এই যে দুগলি রয়েছে, যে এই নিমকি দুগলি, ঠিক আছে, এই দুগলির মেয়েকে যখন কেউ অ্যাটাক করেছিল, তখন আমি যখন ঢুকেছিলাম, তখন এই দুগলির জন্যেই আমার ঘরের বউ, আমার ঘরের বাচ্চাকে পর্যন্ত অ্যাটাক করেছিল। ওরে লজ্জা কর, পোকা লাগবে তোর নিমকিতে, পোকা লাগবে, ভগবান আছে, বুঝলি কি না? ভগবানের ফল তোদেরকে হাতে না হাতে ধরাবে। এটা দর্শকরা তোমরা কিছুদিনের অপেক্ষা করো, সব তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে, কে সত্যি কে ঠিক কে ভুল, সব কিছু তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে? তো চলো এইটুকুনি রাখলাম ভিডিওটা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে, টাটা।